পূজো উপলক্ষে নব কলোবরে সেজে উঠবে রায়গঞ্জ পৌরসভা। রবিবার রায়গঞ্জ পৌরসভার বিশেষ আলোচনা সভায় এমনটাই জানালেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিধান মঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মূলত পৌরসভার সহায়ক পরিদর্শক নির্মল সাথী এবং অফিস অ্যাটেন্ডেন্টদের সাথে আলোচনা করে পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আসন্ন দুর্গাপূজা এবং ডেঙ্গি বিজয় উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গি রুখতে বিশেষ বার্তা দেওয়া হয় সকলকে। সাধারণ মানুষেরা যাতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেই ব্যাপারে সচেতন করা হয়, পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির বিষয়েও আশ্বাস দেন পৌর প্রশাসক। এদিনের সভায় পৌর প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটর সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। আমাদের অধিকাংশ নয়নজলি সেগুলোকে বিভিন্ন ভাবে এই শহরেরই নাগরিকরা সেখানে ক্যাপচার করে, কেউ দোকান কেউ বাড়ি, এইসব নাগরিকরা নিজেদের ভুলটা তো নিজেরা স্বীকার করেন যে তাদের যে ভুল, যে জল যাওয়ার পথকে আটকে দিয়ে সেখানে নিজেদের ভেস্টেড ইন্টারেস্টে কিছু প্রতিষ্ঠিত করা, সেটা কখনো তারা কিন্তু বিবেচনাও করে না। তাদের ভুলের ফলে যে সারা শহরবাসীকে ভোগ করতে হয় সেটা নিয়ে কিন্তু তারা চিন্তা করে না, তারা তাদের মতো করতে থাকে। আর তার দায়ভার কিন্তু আমাদের পৌর প্রশাসনের উপরে আসে। এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের নির্বাচিত পৌর বোর্ড নেই, 3 সদস্যের একটি কমিটি বোর্ড চালাচ্ছে। নির্বাচিত পৌর বোর্ডের অনেক সুবিধা থাকে, 27 জন সেখানে কাউন্সিলররা, তারা গোটা নিজের নিজের ওয়ার্ডের প্রতি নজর রেখে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দিকে অতিরিক্ত নজর তারা রাখে। কিন্তু তা সত্ত্বেও আমরা একমাত্র পৌরসভা যারা প্রত্যেকটি কোঅর্ডিনেট, যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে আমরা কোঅর্ডিনেটর হিসাবে সরকারি সিলমোহর দিয়ে যাতে তারা, তাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সবাইকে মিলিত করেছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবং ডেঙ্গু বিজয় উপলক্ষে আমরা আজকে পৌরসভা, রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজকে বিধান মঞ্চে 27টা ওয়ার্ডের হেল্পার সুপারভাইজার এবং নির্মল সাথী, অফিস অ্যাটেন্ডেন্ট সবাইকে নিয়ে আমরা আজকে বৈঠকে বসেছি। স্যানিটারি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আগামী দিনে রায়গঞ্জ শহরকে সুন্দর রাখবার জন্যে দুর্গাপূজা উপলক্ষে মানুষ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আমরাও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করব, আরও সৌন্দর্যায়ন করব, আরও সুন্দর করব, তারই লক্ষ্য নিয়ে আজকে আমাদের সুপারভাইজার, হেল্পার, অফিস অ্যাটেন্ডেন্ট এবং নির্মল সাথীদেরকে ডাকা হয়েছে, যারা লেবারদেরকে মূলত পরিচালনা করেন। আজকে সেই লক্ষ্য নিয়েই আজকে মাননীয় এবং মাননীয়া কোঅর্ডিনেটরগণ আমরা সকলে মিলিত হয়েছি। আজকে বিশেষ উল্লেখযোগ্য দিন যে আজকে সানডে, ছুটির দিন। এই ছুটির দিনে আমরা ডেকেছি কেন, ছুটির দিনেও যাতে আমাদের নষ্ট না হয়, আমরা একটা কর্ম দিবসকে নষ্ট না করে আমরা যেন রবিবারের দিনটাকেও আমরা সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তারই জন্য আজকে রবিবারের দিনে হলেও আমরা এই মিটিংয়ের আহ্বান করেছি যে আমরা আজকে যে পরিকল্পনা এখানে নেব, প্ল্যানিং করব, সেই প্ল্যানিং আগামীকাল থেকেই সেটা বাস্তবায়ন করব, তারই লক্ষ্য নিয়ে আমরা এসেছি। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নাম্বারে।